তৃণমূল কংগ্রেসে নবজোয়ার কর্মসূচিতে আগামী 13ই মে পূর্ব বর্ধমানের জামালপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ওই দিন রাত্রি যাপন করবেন জামালপুরে। আজ সে স্কুল মাঠ সরেজমিনে পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনা শীর্ষেন, ছিলেন সদর ও দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি সহ তৃণমূল কংগ্রেসের জামালপুরের ব্লক সভাপতি মেহমুদ খান ও অন্যান্য নেতৃত্বরা। স্কুল মাঠ এবং সংলগ্ন জায়গা দেখে তারা সন্তুষ্ট হয়েছেন বলেই জানান মেহমুদ খান। আমাদের এখানে যে মাঠটা, শিবির গ্রাউন্ডে যে মাঠটা আছে, সেটা হয়তো আমাদের একটু ছোট হচ্ছিল অন্য জায়গায় করার জন্য। ওই জন্য আমাদের এখানে ক্যাসার স্কুল, এখানে আমার ভিতরটা দেখলাম, এখানে করা যাবে এটা ভিআইপিদের। এটা সেই ক্ষেত্রে আজকে আমরা এখানে এসপি সাহেব, এসপি সাহেব সকলে এলেন এবং ভালো লাগলো ইনকোয়ারি করে যে এখানে হবে 13 তারিখে উনি আসছেন, আমাদের সর্বভারতীয় নেতা, আমাদের সাংসদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আসছেন, এবং সার্বিক দিক থেকে এটা ঠিকই আছে। পশ্চিমবাংলায় প্রত্যেকটা জেলাতে যেভাবে হচ্ছে, মানুষের যেভাবে সারা পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে নেতা যে সার্বিক মানুষের সঙ্গে যে সম্পর্ক, আমাদের দলের যে সম্পর্ক, সরকার যে সম্পর্ক, মানুষ কিন্তু খুশি মনে, আমাদের লোক আনতে হয় না, মানুষ কিন্তু দেখার জন্য ওনাকে, মানুষ রাস্তার ধারে ওনাকে বিরত দিচ্ছে না, এমন অবস্থা আছে মানুষের জনজীবন। আমরা অত্যন্ত খুশি, আমাদের দলের মানুষ অত্যন্ত খুশি, আমাদের নেতা উনি আসছেন, আমরা অত্যন্ত খুশি। হ্যাঁ, জামালপুর আমাদের রাত্রিবাস করবেন উনি, যা রোড শো এখন আমাদের বলেনি, আমাদের এখানে রাত্রিবাস করবেন, এটুকু আমাদের খবর এসেছে, এবং তার পরবর্তীকালে যদি রোড শো হয় সেটা আমরা জানি।